কলকাতার ক্রিসমাস মানেই পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিটের এই আলোকসজ্জা সত্যি এক কথায় মুগ্ধ করে দেয় সবাইকে। দেখুন জনে জনে সকলে চলে এসেছে পার্ক স্ট্রিটে ক্রিসমাস উদযাপন করতে, যদিও ক্রিসমাস আসতে এখনও দুটো দিন বাকি। এই ধরনের আলোকসজ্জা দেখে মনে হয় আমরা একটা অন্যরকম জগতে চলে এসেছি, এক কথায় সত্যিই অসাধারণ। ফ্যামিলি নিয়ে দলে দলে সবাই বেরিয়ে পড়েছে পায়ে হেঁটে অথবা গাড়ি করে পার্ক স্ট্রিটের এই মনোরম পরিবেশ উপভোগ করতে। পার্ক স্ট্রিটের এই বিপুল আলোকসজ্জায় এই বছর নতুন সংযোজন হচ্ছে অ্যালেন পার্কের ক্রিসমাস কার্নিভাল, যেটা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা এই বছর প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। আসুন আপনাদের অ্যালেন পার্কে নিয়ে গিয়ে সেই কার্নিভালটা একটু দেখাই। চলে এসেছি অ্যালেন পার্কের ভেতরে। এখানে ঢুকতেই এই আলোকসজ্জা সত্যি চমকে দেওয়ার মতো। চারদিকে এত আলো, এত মানুষের সমাগম, সত্যি একটা উৎসব মুখরিত পরিবেশ সৃষ্টি করছে। দেখুন প্রচুর মানুষ এখানে এসে এনজয় করছে। আলোকসজ্জাটা আপনাদের একটু দেখাই। এখানে এরকম লাইটের একটা চাঁদোয়া মতো টাঙানো হয়েছে, যেখানে নানা রকম লাইটের কারুকার্য দেখা যাচ্ছে। সামনে এখানে একটা জায়গায় ফাংশন হচ্ছে, যেখানে প্রচুর মানুষ ভিড় করে তাদের ফ্যামিলি নিয়ে এনজয় করছেন, খাওয়া দাওয়াও করছেন। এরকম একটা পরিবেশে সত্যিই মাঝে মাঝে হারিয়ে যেতে ভালোই লাগে। দেখুন বিভিন্ন রকম আলোকসজ্জায় এদের সামনে মঞ্চটি সেজে উঠেছে, এবং সেখানে বিভিন্ন সিঙ্গার তাদের গান পারফর্ম করছে, আর সকলে মাথায় ক্রিসমাস ক্যাপ পরে আনন্দে মেতে উঠেছে। সেই গানের ছন্দে ছন্দে সবাই পা মেলাচ্ছে, বাচ্চারা বৃদ্ধরা সবাই এখানে এসে যে যার মতো করে এনজয় করছে। সেই দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সত্যি একবার পরিবার নিয়ে চলে এলে অলপ করে বলতে পারি ঠকবেন না, দুর্দান্ত একটা অভিজ্ঞতা বাড়ি নিয়ে যাবেন। আর দেখুন এই অসাধারণ আলোকসজ্জা, এক কথায় যা অসাধারণ, মানে এই ধরনের আলোকসজ্জা দেখলে পরে তো এক কথায় দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। তো যাই হোক, প্রচুর মানুষের সমাগম এখানে, দলে দলে মানুষ চলে এসেছেন, যদিও 25শে ডিসেম্বর আসতে এখনও দুদিন বাকি রয়েছে। এবং দেখুন এখানে প্রভু যিশুর জন্মের যে দৃশ্য, সেটা সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে এরকম মূর্তিগুলোর মাধ্যমে। এক কথায় দারুণ লাগছে এখানে এসে। আপনারা বাচ্চাদের নিয়ে আসুন, বড়রা সকলে মিলে আসুন এবং এনজয় করুন। আর এর মাঝখানে যদি পুরনো বন্ধু পেয়ে যান তাহলে তো অসাধারণ। যারা ফটোগ্রাফি করতে চান এসে করতে পারেন এখানে। আমি শুভর আগে দুটো ছবি তুলে দিয়েছি, তো এটা আমার কাজ। অফ টাইমে আমি সবার ছবি তুলে দেবো। ভিড় ঠেলে এগোতেই সামনে চোখে পড়ল খাবারের স্টল। আসুন নিয়ে গিয়ে ওদিকটা দেখাই। দেখুন এখানে অনেক খাবারের স্টল রয়েছে, সব রকম খাবার সাজিয়ে বসে রয়েছে, মোমো থেকে শুরু করে চিকেন রোল, চাউমিন, নানা ধরনের চকলেট থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। ফিশ ফিঙ্গার থেকে শুরু করে কেক থেকে শুরু করে নানা রকম খাবার, সেগুলো সবাই কেউ দাঁড়িয়ে খাচ্ছে, আবার কেউ বা দেখতে দেখতে ফিরিয়ে যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছি ক্যান্ডি ফ্লসের দোকান, সেখানে ক্যান্ডি ফ্লস তৈরি হচ্ছে। মানে টাকা থাকলেও খাবো না, একদমই চব বাইরে চল। চলে এসেছি পরবর্তী গন্তব্য বো ব্যারাকে। সেন্ট্রাল মেট্রোতে নেমে হেয়ার স্ট্রিট থানার গলিতে ঢুকে একটু এগোলেই সামনে পেয়ে যাবেন এই অ্যাংলো ইন্ডিয়ানদের কলোনি বো ব্যারাক, যেটা ক্রিসমাসে এইভাবে সেজে ওঠে। আসুন ভেতরের আলোকসজ্জাটা একটু দেখিয়ে দিই। এখানে রাস্তার ধারে আপনারা হোমমেড ওয়াইন থেকে শুরু করে বিভিন্ন খাবার পাবেন, আর সাথে এই আলোকসজ্জা ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, সেটা তো একদম ফ্রি। তো দেরি না করে চলে আসুন বো ব্যারাকে। এখানেও ক্রিসমাসের মজাই আলাদা।
এসে ফ্যামিলির সাথে বো ব্যারাকের এই অভিজ্ঞতা শেয়ার করে নিন। সত্যি এরম একটা জায়গায় এসে ছবি তুলব না এটা তো হতেই পারে না, তাই বো ব্যারাকের এই আলোকের ভেতর দাঁড়িয়ে আমি একটা ছবিও তুলেছি এবং সেই ছবিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এবং দিনের শেষে ফেরার সময় সালধানার কেকটা কিন্তু নিতে ভুলিনি, যেটা রফি আহমেদ কিদুয়াই রোডে অবস্থিত। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে নিচে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন, আর বেল নোটিফিকেশানটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আগামী দিনে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আরও পেতে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয়ের সাথে।